নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেড ভেলভেট কেক। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই আমি এই কেকটা বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি চলো দেখে নিই। আমি এখানে ময়দা নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, রিফাইন্ড অয়েল, চিনিটা গুঁড়ো করে নিয়েছি, ভিনিগার, ভ্যানিলা এসেন্স, টক দই, দুধ, ফুড কালার আর বাটার নিয়েছি। আমি দুধটার মধ্যে ভিনিগারটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দেব। এবার টক দই, রিফাইন্ড অয়েল আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমি গ্যাসে প্রেসার কুকারে বালিটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, আগে থেকে প্রিহিট করে নিচ্ছি। এবার এই মিশ্রণটার মধ্যে আমি ময়দাটা দিয়ে দেব। এবার এর মধ্যে কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স আর ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেব। এবার যে পাত্রে বসাবো সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি, আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। ভেতরে হাওয়াগুলোকে বের করে নিচ্ছি। এবার প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, এটাকে আমি 45 মিনিট মতো আমি বেক করব। আমার কাছে কোনো ক্রিম নেই, তাই বাটার দিয়ে আমি ফ্রস্টিং ক্রিম বানাবো। বাটারটাকে আমি আগে ফেটিয়ে নেব, তারপর এর মধ্যে অল্প অল্প চিনি দিয়ে এটাকে ফেটাবো। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। আমি এইভাবে 2-3 বার আমি চিনিটা অ্যাড করব। দু তিনবার চিনিটাকে অ্যাড করে আমি তৈরি করে নিয়েছি, এবার এটাকে এখন রেখে দেব। এদিকে আমি কেকটা দেখে নেব। কেকটা আমার তৈরি হয়ে গেছে, প্রেশার কুকারের মধ্যে আমি 5 মিনিট রাখবো, তারপর আমি বের করে নেব। 5 মিনিট পর আমি এটাকে বের করে নিয়েছি। এবার গুঁড়ো চিনিটার মধ্যে আমি অল্প জল দিয়ে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এবার কেকটাকে আমি প্লেটে বের করে নেব।
উপরের অংশটা আমি কেটে নেব। এরপর আমি দুটো লেয়ারে কেটে নেব। আমি হার্ট শেপে তৈরি করব, তাই হার্ট শেপে আমি তৈরি করে নেব। আমার যে একটা হার্ট শেপের মোল্ড ছিল আমি ওটাতে কেটে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ক্রিমটা দিয়ে দেব। এবার এর উপরে আর একটা লেয়ার চাপিয়ে দেব। একইভাবে আমি চিনির সিরাপ আর ক্রিমটা দিয়ে কোট করে নেব। আমার পুরোটা কোট করা হয়ে গেছে। আমি কেকের বাকি অংশ থেকে কেকটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, আমি কেকের চারিদিকে কোট করে নেব। তৈরি করা হয়ে গেছে। মাঝে সাদা অংশে আমি একটা ছোট্ট হার্ট শেপে কেটে নিয়েছি, কেকটাকে বসিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।